আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বর্ণমালা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আমি বলেছিলাম যে লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টারের আমরা সৃজনশীল আলোচনা করব এক নং এবং দুই নং সেই প্রেক্ষাপটে আজকে আমরা তৃতীয় অধ্যায়ে দোতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টারে এক নং সৃজনশীলের ক আলোচনা করতে যাচ্ছি তোমাদের মেন বইয়ের সৃজনশীল এক নং কবি অ্যান্ড ছবি টেডার্স দোতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ অর্থাৎ 2017 সালের ডিসেম্বর মাসের লেনদেনগুলো তোমাদের সৃজনশীলে এক নং সৃজনশীলে দেওয়া আছে তারপর কতে চাওয়া হয়েছে যে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এই যে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এই ধরনের বক্তব্য বা চাওয়া পাওয়া তোমাদের কি দ্বিতীয় অধ্যায় হ্যাঁ লেনদেন চ্যাপ্টারেও এরকম চাওয়া পাওয়া ছিল সেহেতু আজকের অঙ্কের ক করতে আমাদের সুবিধা হবে এখানে চেয়েছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এখানে পণ্য ক্রয়ের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো সম্পদ ক্রয় এখানে আসবে না অর্থাৎ এক নং সৃজনশীলের কতে এখানে মোট পণ্য ক্রয়ের পরিমাণ চাওয়া হয়েছে কোনো সম্পদের পরিমাণ চাওয়া হয় নাই সেহেতু কোনো সম্পদ ক্রয় থাকলেও আমরা ওই সকল তথ্যগুলো মোট ক্রয়ে আনব না আসো আমরা শুরু করি প্রথমে আমরা লিখব এক ক ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো তারিখ বিবরণ টাকা টাকার গড় একটা দিলেও হবে দুইটা দিলেও হবে বা তিনটা দিয়ে করলেও হবে তুমি যেভাবে ক্যাপচার করতে পারো সেটাই তোমার দক্ষতা সুপ্রিয় শিক্ষার্থীরা 2017 সালের ডিসেম্বর 12-তে আসে তোমরা যদি খেয়াল করো 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় যেহেতু দোকানটা কিসের একটা কবি অ্যান্ড ছবি টেডার্স এটা একটা কাপড়ের দোকান এটা একটা কাপড়ের ফেব্রিক্সের দোকান অর্থাৎ কাপড়ের দোকান এখানে কাপড়টা হলো গিয়ে এখানে পণ্য অর্থাৎ এটা আবার বিক্রি করা হবে বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয় সেটাই পণ্য তাহলে 2,50,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে তাহলে এটা ক্রয়ের মধ্যে আসবে ধারে কাপড় ক্রয় 2,50,000 টাকা এরপরে আসো ডিসেম্বর তেইশে আছে স্যার ডিসেম্বর 23 তো এখানে লেখেন নাই হ্যাঁ লেখি নাই কেন লেখি নাই সেটাই আমি তোমাদের বোঝাচ্ছি যে ডিসেম্বর 23-এ আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো এই যে আসবাবপত্র একটা সম্পদ সম্পদ ক্রয় পণ্য ক্রয়ের মধ্যে আসে না এজন্য আমরা ডিসেম্বর 23 এখানে আনি নাই সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো ডিসেম্বর 31 5% বাট্রায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা আচ্ছা এটা পণ্য ক্রয় এটা আসবে চেকে পণ্য ক্রয় 1,20,000 টাকা যেহেতু 5% বাট্রা আমি পূর্বের ক্লাসগুলোতে বুঝিয়েছিলাম বাট্টা শব্দের অর্থ মৌকুফ বা ছাড় তাহলে এই 1,20,000 টাকার 5% মৌকুফ বা ছাড় করলে হয় 1,20,000 ইন্টু ক্যালকুলেটারে 5% করো 6,000 চলে আসবে এই 6,000 বিয়োগ করো 1,20,000 থেকে থাকে 1,14,000 কেন বিয়োগ করবা কারণ বাট্টা শব্দের অর্থ পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় বা যে ছাড় পাওয়া যায় সেটাই হলো কি বাট্টা সেটাই কারবারি বাট্টা তাহলে পণ্যের তালিকা মূল্য থেকে বাট্টাটা বিয়োগ হবে ছাড় হবে হ্যাঁ 1,20,000 থেকে ছাড় 6,000 টাকা ছাড় পেলে হয় 1,14,000 তাহলে আমাদের উক্ত মাসে আর কোনো ক্রয়ের তথ্য পাওয়া যায়নি সেহেতু 2,50,000 যোগ 1,14,000 করলে মোট আসে 3,64,000 টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ক বুঝতে পেরেছ যে এক নং সৃজনশীলের কতে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ কত 3,64,000 টাকা এটাকে বলে ক্লোজিং অর্থাৎ এখানে হিসাব শেষ করা হলো এখন আমরা এক নং সৃজনশীলের খ শিখব এই খটা কিন্তু আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উক্ত চ্যাপ্টারের লেকচার নাম্বার 1-এ ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সুন্দরভাবে বুঝিয়েছিলাম সেই লেকচারটা আবার দেখে নাও দেখে তারপরে আমরা এক নং সৃজনশীলের খ করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজে তোমরা এটা সমাধান করতে পারবা আসো আমরা এটা একের খ করি
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক নং সৃজনশীলের খ করব। আর খতে কি চেয়েছে? কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র শিখেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, আমরা কি শিখেছিলাম? সম্পদ, খরচ, উত্তোলন। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এরপরে আমরা শিখেছিলাম আয় দায় মূলধন। বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো সূত্রকে খুব শর্টকাটে আমরা দুইটা নিয়মে নিয়ে এসেছি এবং এগুলো আমরা এখন প্রয়োগ করলে খুব সহজে আমরা এক নং সৃজনশীলের খ অ্যান্সার করতে পারবো। আসো আমরা করি। 2017 ডিসেম্বর 1, নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হয়েছে। ব্যবসায় কি এসেছে? নগদ টাকা। তাহলে আমরা লিখবো নগদান হিসাব, আর একটা লিখবো ব্যবসায় কি এসেছে, নগদ টাকাটা কি বাবদ এসেছে, মূলধন বাবদ এসেছে, মূলধন হিসাব। অর্থাৎ আমাদের একটি পক্ষ হলো গিয়ে কি তোমার নগদান হিসাব, আরেকটি পক্ষ মূলধন হিসাব। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ নগদান হিসাব কি লিখবো আমরা? ডেবিট। নগদ হিসাবকে আমরা কি লিখবো? ডেবিট। আর মূলধন হিসাব কি লিখবো আমরা? ক্রেডিট। কেন ক্রেডিট লিখবো শিক্ষার্থীরা, বলো তো দেখি তোমরা বুঝো কি না? মূলধন, এই যে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। মূলধন কিভাবে বৃদ্ধি পেল? যেহেতু ছবি অ্যান্ড কবি ডিসেম্বর 1 তারিখে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো, তাহলে ব্যবসায় কি আসছে? মূলধন আসছে। মূলধন আসার ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন ক্রেডিট। তারপর কি এসেছে ব্যবসায়? নগদ টাকা বাবদ মূলধনটা এসেছে, নগদ টাকা। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। বুঝতে পেরেছ? ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে মানে বাকিতে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব, আরেকটা কি হবে? বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। পাওনা, পাওনাদার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লক্ষ্য করি এখানে বোঝার সুবিধার্থে, বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে একটা একটা পক্ষ ক্রয় হিসাব, আর একটা পক্ষ পাওনাদার হিসাব। ক্রয় হচ্ছে একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় হিসাব আমরা লিখতে পারি ডেবিট। ক্রয় হিসাবকে আমরা কি লিখতে পারি শিক্ষার্থীরা? ডেবিট। আর পাওনাদার একটা দায়, দায় আমি যেহেতু বাকিতে ক্রয় করেছি, বাকিতে ক্রয়ের ফলে দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ পাওনাদার হিসাব ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? 2,50,000 টাকা। এরপরে আসো ডিসেম্বর 23, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্রের একটা সম্পদ, সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায়, লিখতে হবে আসবাবপত্র হিসাব। আর আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে আরেকটা পক্ষ কী হবে? নগদান হিসাব। তাহলে আমরা দেখলাম একটা হলো আসবাবপত্র হিসাব, আর একটা নগদান হিসাব। সম্পত্তির নাম থাকলে ক্রয় শব্দটার ভ্যালু নাই। সম্পত্তির নাম যেহেতু আছে সম্পদ হিসাব, আসবাবপত্র ক্রয়, তাহলে ক্রয়ের ভ্যালু নাই, আমরা লিখবো আসবাবপত্র হিসাব। আর আসবাবপত্র ক্রয়ের ফলে আমাদের কী হ্রাস পেয়েছে? নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে আরেকটা পক্ষ হলো নগদান হিসাব। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট।
আর নগদ টাকাটা একটা সম্পদ, হ্যাঁ, যেহেতু আমরা আসবাবপত্র ক্রয় করেছি সেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা হবে শিক্ষার্থীরা? 23 তারিখে টাকা হবে আমাদের 60,000 টাকা, 60,000 টাকা। এরপরে আসো যে 24 তারিখ ডিসেম্বর 24 কি আছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102, অর্থাৎ এটা একটা খরচ। তাহলে শাকিলাকে বেতন প্রদান করছো, তাহলে একটা পক্ষ বেতন হিসাব আর একটা পক্ষ কি প্রদান করেছো, কি দিয়ে প্রদান করছো, কি দিয়ে, চেক দিয়ে না নগদ টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে, তাহলে আরেকটা পক্ষ নগদান হিসাব, আমরা লিখবো বেতন হিসাব, এটা খরচ, একটা পক্ষ বেতন হিসাব আর একটা পক্ষ নগদান হিসাব। তাহলে বেতন হচ্ছে খরচ, এই যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ খরচ বাড়লে কি হবে, ডেবিট। আর নগদ টাকা একটা সম্পদ, যেহেতু বেতন দিয়েছো, তুমি ব্যবসার মালিক, তুমি ব্যবসায় যে অঙ্কটা করে সে ব্যবসার মালিক বা ম্যানেজার, তাহলে যেহেতু সে মালিক, সে বেতন দিয়েছে, বেতন দিয়েছে, তাহলে তার ব্যবসায় নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে নগদান হিসাব কী হবে শিক্ষার্থীরা, ক্রেডিট হবে। এরপরে আসো তোমাদের ডিসেম্বর 30 এখানে আছে তোমাদের তোমার নগদে কমিশন প্রাপ্তি, এই যে কমিশনটা পাইছো, হ্যাঁ কমিশন পাইছো, এটা তোমার নগদ টাকা সম্পদ বাড়ছে, একটা একদিকে তোমার নগদ টাকা সম্পদ বাড়ছে, তাহলে একটা হবে নগদান হিসাব, কী হিসাব শিক্ষার্থীরা, একটা হবে নগদান হিসাব, নগদ টাকা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, আর তুমি কী পাইছ, কী বাবদ নগদ টাকাটা পেয়েছো, কমিশন বাবদ, সেটা হবে প্রাপ্ত কমিশন, আরেকটা পক্ষ প্রাপ্ত কমিশন হিসাব, যেহেতু পাইছো এটা তোমার আয়, আয় 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 বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে আয় বৃদ্ধি পেলে কী হবে, ক্রেডিট হবে। তাহলে টাকার কত দেওয়া আছে, 8,500, 8,500, 8,500। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কমিশন প্রাপ্তি মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কমিশন বাবদ আমার কী হয়েছে, আয় হয়েছে, আমার সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট, সূত্র পাশে লেখা আছে। এরপরে আসো আমাদের উক্ত সৃজনশীলের শেষ লেনদেন, সেটা হলো ডিসেম্বর 31, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তোমরা ডিসেম্বর 31 বুঝতে পারবা যে 5% বাট্রায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000। তাহলে ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টা সঙ্গে থাকে সেটাকে বলা হয় কারবারি বাট্টা, কারবারি বাট্টা বিয়োগ করে ফেলে দিতে হয়, কারণ বাট্টা শব্দের অর্থ মৌকুফ বা ছাড়। তাহলে 1,20,000-এর 5% করলে হয় 6,000, 1,20,000-এর 5% করলে হয় 6,000, 6,000 বিয়োগ করলে হয় 1,14,000 অবশিষ্ট থাকে, তাহলে এটাই আমাদের চেকে ক্রয়, চেকে ক্রয়, চেক নামে কোনো হিসাব হয় না, লিখতে হবে ব্যাংক হিসাব, কী হিসাব, ব্যাংক হিসাব, আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, আর লিখব ক্রয় হিসাব ডেবিট লিখব, কারণ খরচ, খরচ বাড়লে ডেবিট, তাহলে ক্রয় হিসাব কী হবে, ডেবিট, 1,14,000 টাকা। সঙ্গে সঙ্গে আমরা লিখব, হ্যাঁ ক্রয় করে আমরা আমরা ক্রয় করে আমরা কী দিয়েছি, নগদ টাকা না, বাকিতে না, চেক দিয়েছি, চেক মানে ব্যাংক, চেক মানে কি, ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 1,14,000 টাকা। আচ্ছা ব্যাংক ক্রেডিট কেন, ক্রয় হিসাব তো খরচ, খরচ বাড়লে ডেবিট, খরচ বাড়লে ডেবিট, ব্যাংক ক্রেডিট কেন, ব্যাংক তো একটা সম্পদ, ক্রয় করে আমি টাকা না দিয়ে চেক দিয়েছি, তাহলে টাকাটা আমার হ্রাস পাবে কোত্থেকে, ব্যাংক থেকে, ব্যাংক একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি সকল শিক্ষার্থীরা উক্ত ডেবিট ক্রেডিট নির্ণয়টা, হ্যাঁ সূত্রটা বুঝতে পারছো, পাশাপাশি 1 নং সৃজনশীলের খ বুঝতে পারছো, আমরা এখন আমরা গ করব, এবং গ অলরেডি তোমরা
আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন আমরা শিখিয়েছি একটু অন্যরকম ভাবে, যেমন ভাউচার কি চালান শিখিয়েছি, ক্যাশ মেমো শিখিয়েছি, ওই চালান ক্যাশ মেমোর মতোই ভাউচার আমরা এটা এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাদের সঙ্গেই থাকো মনোযোগ সহকারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নং সৃজনশীলের গতে কী চেয়েছি সেটা আমরা একটু দেখে নিব। কবি অ্যান্ড সবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। আসলে 24 তারিখ লেনদেন কী ছিল? ডিসেম্বর 24 ছিল, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। তাহলে এই যে শাকিলাকে কে বেতন করছে? কবি অ্যান্ড সবি ট্রেডার্স, তাহলে ওরা মালিক আর ওদের ম্যানেজার হচ্ছে শাকিলা। ওকে কী করছে? ওনাকে বেতন প্রদান করছে। বেতনটা একটা খরচ, খরচের জন্য প্রস্তুত করতে হয় ডেভিড ভাউচার। তাহলে কবি অ্যান্ড সবি ট্রেডার্স, তারিখ ছিল 24 ডিসেম্বর 2017, গ্রহণকারীর নাম অর্থাৎ টাকাটা কে গ্রহণ করছে? শাকিলা। শাকিলার ঠিকানা যেহেতু দেওয়া নাই উদ্দীপকে, সেহেতু ডট ডট। এরপরে আসো ডেভিড ভাউচার কেন, কারণ এটা একটা খরচ, খরচের জন্য ডেভিড ভাউচার প্রস্তুত করতে হয়। ভাউচার নাম্বার যেহেতু উদ্দীপকে দেওয়া আছে সেহেতু আমরা লিখছি 102। এরপরে আসো হিসাব খাতের নাম, আমরা কোন খাতে খরচটা করেছি, ক্রয় বাবদ, বেতন বাবদ, না পরিবহন বাবদ, না বিজ্ঞাপন বাবদ। এই খাতের নামটা হচ্ছে বেতন, আমরা শাকিলাকে বেতন দিয়েছি। এরপরে একটা ছোট্ট গড় হবে, ক্রমিক নং, কয়টা আইটেম? একটা আইটেম। আমাদের খরচের বিবরণ, আমরা কী খরচ করছি, বেতন প্রদান করছি, হ্যাঁ, টাকার পরিমাণ ছিল 48,000, একটা 48,000 থেকে যোগ করলে 48,000ই হয়, নিজের ক্লোজিং দিয়ে হিসাবটা শেষ করে দিয়েছি, অর্থাৎ শাকিলাকে আমরা 48,000 টাকা প্রদান করেছি। আমরা টাকা কথায় লিখেছি 48,000 মাত্র। এরপরে ভাউচারে আমাদের ডেবিট ভাউচারে আমাদের স্বাক্ষর হবে 4টা, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহীতার স্বাক্ষর। তাহলে ডেবিট ভাউচার আমরা 4টা স্বাক্ষর দিয়ে আমরা ডেবিট ভাউচারের ছকটা শেষ করব। আর তোমাদের একটু স্মরণ করিয়ে দেই, একটু একটু স্মরণ করে দেখো আমাদের চালান, চালানের চিত্রটা এমন ছিল কি না, চালান আমাদের ক্যাশ মেমোর চিত্র এমন ছিল কি না, ক্যাশ মেমো, মেমো। আমরা আজকে শিখলাম ভাউচার, ভাউচার। তাহলে আমরা দেখলাম যে চালান, ক্যাশ মেমো, ভাউচার একই চিত্র, একই রকম প্রায়। তাহলে আমরা যদি একটু স্বাক্ষরগুলা আর একটু সিস্টেমটা মনে রাখি, তাহলে খুব সহজেই এই জাতীয় চাওয়া পাওয়াগুলো খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 1 নং সৃজনশীল সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করেছি। বাসায় মনোযোগ সহকারে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা, আশা করি খুব সহজেই বুঝতে পারবা। আমরা পরবর্তী ক্লাসে 3 নং নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত তোমাদের এসডাব্লিউ থাকবে 1 নং সৃজনশীল। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।